রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন চাকরি প্রার্থীদের দাবি মানতে রাজ্য সরকার অপারগ যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে চাকরি প্রার্থীরা রাস্তায় থাকবে তৃণমূল কংগ্রেস কাউকে চাকরি দেবে না তৃণমূল কংগ্রেস সরকারি শূন্য পদকে ধ্বংস করেছে পাঁচ লক্ষ এরপরে যত শূন্য পদ আছে যেখানে দেওয়া একটু তাদের পক্ষে সম্ভব সেই চাকরিগুলো বিক্রি করে দিয়েছে মেধা প্রতারিত হয়ে গেছে যতদিন তৃণমূল আছে কোনো মেধা উপযুক্ত সম্মান পশ্চিমবঙ্গে পাবে না এই সরকারের কাছ থেকে কেউ কোনো মানবিক মুখ প্রত্যাশা করে না